প্রথমে 177, এবার 153। গরু পাচার মামলা তদন্তে নেমে আরও বিপুল সংখ্যক বেনামি অ্যাকাউন্টের হদিশ পেল সিবিআই, যার ফলে মোট বেনামি অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়ালো 330। এইসব অ্যাকাউন্টের মাধ্যমে গরু পাচারের কালো টাকা সাদা হয়েছে বলে সিবিআই এর অনুমান। কিন্তু সেই অঙ্কটা কত সেটাই জানার চেষ্টা করছে সিবিআই। এই মাসের শুরুতেই গরু পাচার মামলার তদন্তে সিবিআই স্ক্যানারে উঠে আসে সিউরির সমবায় ব্যাংক। 5ই জানুয়ারি সিউরির এই সমবায় ব্যাংকে হানা দেয় সিবিআই। এরপর এবিপি আনন্দের অন্তর্তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য, যেমন পিয়াশালা গ্রামের বাসিন্দা গোপাল ঘোষের নামে সিউরির সমবায় ব্যাংকে অ্যাকাউন্ট ছিল। সিবিআই সূত্রে দাবি, সেই অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা লেনদেন হয়েছে। অথচ পরিবারের দাবি, গোপাল ঘোষ বছর তিনেক আগেই মারা গেছেন। গোপাল ঘোষ আপনার কে ভাই? ওনার নামেও অ্যাকাউন্ট এখনো রয়েছে। ওর কোনো বই ছিল না, কোনো কিছু ছিল না, আর কোনোদিনও জানতো না। তিনি কি মারা গেছেন? তিনি মারা গেছেন। কত বছর আগে? 3 বছর হতে যাচ্ছে। বীরভূমের হরিপুর গ্রামের বাসিন্দা সুন্দরী বাস্কি লেখাপড়া জানেন না, কোনো জায়গায় স্বাক্ষরের প্রয়োজন হলে টিপসই দেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সিউরির সমবায় ব্যাংকে তার নামেও অ্যাকাউন্ট রয়েছে। আর যিনি নিজে বলছেন টিপসই দেন, অথচ অ্যাকাউন্ট খোলার ফর্মের নিচে তার নামের সইও রয়েছে। দেখুন তো, একটা সই আছে, এটা কি আপনার? না না, আমি কিছু জানি না। না না, আপনি দেখুন। আমি সই কোথায় জানি না তো। এবিপি আনন্দের অন্তর্তদন্তে এমনও একজনের হদিশ মেরেছে যার আধার কার্ড পঞ্চায়েত দফতরে জমা দেওয়া হয়েছিল, নাম বসন্ত মাঝি। 1 বছর আগে মৃত্যু হয়েছে, কিন্তু তার নামে সিউড়ির সমবায় ব্যাংকের অ্যাকাউন্ট এখনো সচল। জমা দিয়েছিল বাড়ির জন্য, বাড়ি পাওয়ার জন্য জমা দিয়েছিল পঞ্চায়েত অফিসে, পঞ্চায়েত। এবার সেই সমবায় ব্যাংকেই আরো বেনামি অ্যাকাউন্টের হদিশ মিলল। এই প্রক্রিয়া শুধু এখানে নয়, পশ্চিমবঙ্গের সর্বত্র চলেছে। এটা শুধুমাত্র সিউড়িতে আবদ্ধ আছে এরকম নয়, উত্তর চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, মালদা, বালুরঘাট সর্বত্র এই ঘটনা আছে। স্বাভাবিকভাবেই এখন তদন্ত চলছে তদন্তের মতো। সিবিআই শুধু সিবিআই এর এফআইআর নেম শুভেন্দু অধিকারী, তাকে দেখতে পায় না, আর বাকি বিজেপির নির্দেশে কোথায় খুঁজে বেড়াচ্ছে খুঁজে বেড়াচ্ছে খুঁজে বেড়াচ্ছে, আর যাকে খুঁজে পেয়েছে ওদের এফআইআর এ নাম লেখা, শুভেন্দু অধিকারী নারদ কেলেঙ্কারি ঘুষ নিচ্ছে তাকে অ্যারেস্ট করছে না। এর থেকেই বোঝা যায় যে সিবিআই এর অধিকাংশ গতিবিধি, তারা তাদের ব্র্যান্ড যে ক্রেডিবিলিটিটা, সেটা বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে সেটাকে ডাইলুটেড করে ফেলছে। এই অ্যাকাউন্টের সূত্র ধরে কি আগামী দিনে কোনো চাঞ্চল্যকর তথ্য সামনে আসবে সেটাই দেখার। প্রকাশ সিনহা, শিবাশিস মৌলিক ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।